সক্ষমতা কাজে লাগিয়ে আন্তর্জাতিক মান বজায় রেখে লজিস্টিক শিল্প উন্নয়ন নীতি প্রণয়নের প্রতি গুরুত্ব আরোপ করেছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। রাজধানীতে শিল্প মন্ত্রণালয় বিল্ড ও বিশ্ব ব্যাংকের আয়োজনে বাংলাদেশ জাতীয় লজিস্টিক শিল্প উন্নয়ন নীতি প্রণয়ন শীর্ষক কর্মশালায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। অনুষ্ঠানে শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার বলেন, লজিস্টিক শিল্প বিশ্ব বাণিজ্যের মেরুদণ্ড। আধুনিক লজিস্টিক পরিষেবা রাজস্ব খাত সমৃদ্ধের পাশাপাশি প্রতিযোগিতামূলক ব্যবসা চাঙ্গা করবে বলেও মন্তব্য করেন তিনি। মনিরুল ইসলামের রিপোর্ট। বাংলাদেশের বাস্তবিক অভিজ্ঞতার আলোকে জাতীয় লজিস্টিক শিল্প উন্নয়ন নীতি প্রণয়ন নিয়ে শিল্প মন্ত্রণালয় ও বিল্ডের সঙ্গে যৌথভাবে কর্মশালার আয়োজন করে বিশ্ব ব্যাংক। এতে আন্তর্জাতিক নীতিমালার আলোকে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে লজিস্টিক শিল্প উন্নয়নে সুষ্ঠু নীতিমালা প্রণয়নের পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এ বিষয়ে সুনির্দিষ্ট মতামত দেন এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন আর শিল্প সচিব জাকিয়া সুলতানা লজিস্টিক শিল্পের উন্নয়নে মন্ত্রণালয়ের কর্মপরিধি তুলে ধরেন। That need to be developed in partnership with the public and private sectors as well as support from development partners. Especially it needs prepare to master plan of all of logistic related development. প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র সচিব তফাজ্জল হোসেন মিয়া বলেন, লজিস্টিক শিল্প উন্নয়নে সঠিক পথেই আছে বাংলাদেশ। Logistics issue had been a great opportunity for us during the COVID time. একে বিশ্ব বাণিজ্যের মেরুদণ্ড উল্লেখ করে শিল্পপ্রতিমন্ত্রী কামাল মজুমদার বলেন, প্রতিযোগিতামূলক ব্যবসা চাঙ্গা করার পাশাপাশি আধুনিক লজিস্টিক শিল্পের পরিষেবা রাজস্ব খাতকে সমৃদ্ধ করবে। অর্থনৈতিক উন্নয়নের স্তর এবং অভিযোজন ক্ষমতা যেমন উৎপাদন সম্পদ পরিষেবার খাত ইত্যাদি অবদান অনুসারে লজিস্টিকের ব্যয় উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়, তবে বাংলাদেশে এর পরিমাপ কত হতে পারে সেই বিষয়ে আমার জানা না থাকলেও এই খরচ বেশ ব্যাপক, এতে সন্দেহ নেই যায়। এক্ষেত্রে যতটা সক্ষমতা অর্জন করা যায় ততই খরচের পরিমাণ কমে আসবে। একদিকে লজিস্টিক উন্নয়ন ব্যবসাকে প্রতিযোগিতা করতে সহায়তা করতে পারে, অন্যদিকে আধুনিক লজিস্টিক পরিবেশগুলোকে একটি দেশের জন্য উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব আহরণের সহায়তা করে। লজিস্টিক শিল্প উন্নয়ন ব্যবস্থাপনায় ব্লকচেইন প্রযুক্তি অনুসরণ করলে এর গতি অনেক বেড়ে যাবে বলেও মত দেন তিনি। আন্তর্জাতিক অভিজ্ঞতা ও বিশেষজ্ঞদের আলোচনায় হতে প্রাপ্ত মতামতের ভিত্তিতে উদ্যোগ একটি গঠনমূলক জাতীয় লজিস্টিক নীতিমালা প্রণয়ন করতে সাহায্য করবে। বর্তমান প্রযুক্তি নির্ভর যুগে ইন্টারনেট অফ থিংস এবং ব্লকচেইন প্রযুক্তির মতো ইন্টারনেট প্রোটোকলের উপর ভিত্তি করে লজিস্টিক ব্যবস্থাপনা পরিলক্ষিত হচ্ছে, যা এই শিল্পের গতি অনেকাংশে বাড়িয়ে দেবে বলে আমি বিশ্বাস করি। লজিস্টিক শিল্প উন্নয়নকে গুরুত্ব দেওয়া হয়েছে বলেই সবশেষ প্রণীত জাতীয় শিল্পনীতিতে 21টি সাবসেক্টর যুক্ত করা হয়েছে বলেও জানান কামাল আহমেদ মজুমদার। শিল্পনীতি 2022 এর 21টি লজিস্টিক সাবসেক্টরে উল্লেখ রয়েছে, যা আসন্ন লজিস্টিক নীতি তৈরি করতে অনেকাংশে সাহায্য করবে। শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও বৈশ্বিক বাণিজ্য প্রসারে কাজ করছে সরকার। আমাদের বাণিজ্য এবং সবকিছু ইন্টারনাল প্রোডাকশনের সাথে এটা অত্যন্ত গুরুত্ব বহন করে। এই যে ফেসটাকে আমরা ধরে রাখার জন্য শিল্প মন্ত্রণালয়, ওয়ার্ল্ড ব্যাংক, বিল্ড, তারা উই আর ওয়ার্কিং টুগেদার সো দ্যাট ইজ গেট, এটাকে যেন বাস্তবায়ন করতে পারে আমরা যদি তাড়াতাড়ি। উই আর রেডি। উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের লজিস্টিক শিল্প উন্নয়ন ত্বরান্বিত হবে বলে আশা জানান শিল্পমন্ত্রী। ইন্টারন্যাশনাল মার্কেটে কোয়ালিটি রেখে আমাকে কম দামে প্রত্যেকেই ফেস করতে হবে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।